একটা তদন্ত কমিটি হোক, চেয়ারপারসন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তথ্য আছে পারলে প্রকাশ্যে আনুন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বললেন দেখুন। আমার একটা নির্দিষ্ট প্রস্তাব আছে, যেটা তদন্ত কমিটি হোক, যা চেয়ারপারসন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু সপ্তাহের মধ্যে একটা তদন্ত করে ওই সংক্রান্ত রিপোর্ট এইরকম একটা পাবলিক মিটিং করে জানিয়ে দিন। আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াব, আর যদি না করতে পারেন পাগলা গারদে চলে যান। এই প্রস্তাবে রাজি আছেন ওরা বা তৃণমূলের কেউ, আমার কোনো আপত্তি নেই। আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা পরিষ্কার। আমি তো বলছি চেয়ারম্যান হোক মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত কমিটি করুক, তদন্ত কমিটি করে প্রকাশ্যে রিপোর্ট দিয়ে দিক, আমি আমাকে ডিফেন্ড করতে যাব না। ওদের কাছে যা তথ্য আছে প্রকাশ্যে মানুষকে দিয়ে দিক, এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, আর যদি না পারেন পনেরো দিনের মধ্যে পাগলা গারদে ওর জায়গা হওয়া উচিত। মানহানির মামলা না না না, এইসব লোকেদের বিরুদ্ধে মানহানি মামলা করে সময় নষ্ট করবো কেন? যাদের কথার কোনো বাস্তব ভিত্তি নেই, যে কথার কোনো মৌলিক সততা নেই, তাদের বিরুদ্ধে ডিফেমেশন মামলা করে গুরুত্ব বাড়াবো? আমি ওর মধ্যে নেই। সিপিএমকে নিশানা করার পাশাপাশি একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে পর্যন্ত নিশানা করে বলছেন যে সাধু পুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। ওর আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছেন? আদৌ তারা বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য? ফাইলটা দেখাবেন নাকি আমি দেখাবো? রাজ্যসভার সিপিএম সাংসদকে একেবারে সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সিপিএমকেও দুর্নীতি প্রশ্নে নিশানা করেছেন। কি বলেছেন দেখুন। ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল, আমরা জানি। এগুলো আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না, রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো। শুধু বলেছিলাম বদল চাই বদলানো নয়, এই বদলানো চাই বদল নয়, বদলা নয় বদল চাই, বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে। আমার একটা নির্দিষ্ট প্রস্তাব আছে, যেটা তদন্ত কমিটি হোক, যা চেয়ারপারসন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু সপ্তাহের মধ্যে একটা তদন্ত করে ওই সংক্রান্ত রিপোর্ট এইরকম একটা পাবলিক মিটিং করে জানিয়ে দিন। আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াব, আর যদি না করতে পারেন পাগলা গারদে চলে যান। এই প্রস্তাবে রাজি আছেন ওরা বা তৃণমূলের কেউ, আমার কোনো আপত্তি নেই। আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা পরিষ্কার। আমি তো বলছি চেয়ারম্যান হোক মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত কমিটি করুক, তদন্ত কমিটি করে প্রকাশ্যে রিপোর্ট দিয়ে দিক, আমি আমাকে ডিফেন্ড করতে যাব না। ওদের কাছে যা তথ্য আছে প্রকাশ্যে মানুষকে দিয়ে দিক, এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো, আর যদি না পারেন পনেরো দিনের মধ্যে পাগলা গারদে ওর জায়গা হওয়া উচিত। মানহানির মামলা না না না, এইসব লোকেদের বিরুদ্ধে মানহানি মামলা করে সময় নষ্ট করবো কেন? যাদের কথার কোনো বাস্তব ভিত্তি নেই, যে কথার কোনো মৌলিক সততা নেই, তাদের বিরুদ্ধে ডিফেমেশন মামলা করে গুরুত্ব বাড়াবো? আমি ওর মধ্যে নেই।